করোনার দ্বিতীয় ডোজ টিকা পাওয়া নিয়ে অনেকের মনে রয়েছে উদ্বেগ, তবে শঙ্কার কোনো কারণ নেই বলছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ দ্বিতীয় ডোজের কথা মাথায় রেখেই এখন চলছে প্রথম ডোজের টিকাদান। বিস্তারিত রিপোর্টে। দেশে করোনা মোকাবিলায় প্রথম ভ্যাকসিন প্রয়োগ শুরু হয় ভারত থেকে পাওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে। 3 কোটি ডোজ পাওয়ার আশ্বাস ছিল, কিন্তু প্রয়োগ শুরু হওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে যায় টিকা প্রাপ্তি। তাই মাঝপথে প্রায় 58 লাখ মানুষকে প্রথম ডোজ ও 40 লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়ার পর থেমে যায় ভ্যাকসিন কার্যক্রম। এদিকে একদিন আগে বন্ধ হয়েছে মডার্নার প্রথম ডোজ দেওয়া। এমন অবস্থায় শঙ্কা জাগছে দ্বিতীয় ডোজ টিকা পাওয়া যাবে তো। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অতীত থেকে শিক্ষা নিয়ে এবার মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে 24 লাখের কিছু বেশি মানুষকে। 55 লাখ মডার্নার টিকার প্রায় অর্ধেকের বেশি রাখা হয়েছে দ্বিতীয় ডোজের জন্য। যথাসময়ে সব টিকা দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে শঙ্কা নেই এবার। দেশে এখন পর্যাপ্ত টিকা পাওয়া গেছে প্রায় 3 কোটি, আর প্রথম ডোজ দেওয়া হয়েছে 1 কোটি 53 লাখের কিছু বেশি মানুষকে। অধিদপ্তরের হিসাব বলছে ফাইজারের মোট টিকা 1,00,620 ডোজ, প্রথম ডোজ দেওয়া হয়েছে 50,255 জনকে, অর্ধেক রাখা হয়েছে দ্বিতীয় ডোজের জন্য। সিনোফার্মের প্রথম ডোজ দেওয়া হয়েছে 70,34,934 জনকে। এই টিকার দ্বিতীয় ডোজের পর্যাপ্ত মজুত রয়েছে। আগে যারা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাননি, কোভ্যাক্স থেকে টিকা পাওয়ার পর চলছে তাদের টিকাদান কার্যক্রম। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।